হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এমসি কুজন আজকে আমরা দশম শ্রেণী অধ্যায় তেরোর কষে দেখি তেরো তিনের এক দুই এবং তিনের ভেদ দুর্ভোগের অঙ্কগুলো ভেদের অঙ্কগুলো কষবো তাহলে এখানে প্রথম কোয়েশ্চেন কি আছে তিনের একের কোয়েশ্চেন কি আছে বিপিন কাকুর ট্যাক্সি পঁচিশ মিনিটে চোদ্দো কিমি পদ অতিক্রম করে একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে পাঁচ ঘন্টায় তিনি কতটা পদ যাবেন তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি তাহলে এখানে ধরি যে ধরি সময় কত এখানে এখানে তাহলে ধরি সময় কত এখানে সময় ধরি সময় ইকুয়াল টু এ ধরলাম এবং অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব ধরেছি বি ক্রান্ত দূরত্ব বি তাহলে সময়ের সঙ্গে অতিকান্ত দূরত্বের কি সম্পর্ক হবে নির্দিষ্ট দেখো সময়ের সঙ্গে অতিকান্ত দূরত্ব তাহলে যত এই যে ট্যাক্সিটা বিভিন্নভাবে যে ট্যাক্সি তাহলে যত সময় যাবে তত বেশি দূরত্ব তুমি করবে তাহলে সময় বাড়ছে অতিকান দূরত্ব বাড়ছে সময় যত বাড়বে অধিকান্ত দূরত্ব বাড়তে থাকবে তাহলে সময়ের সঙ্গে অতিকান্ত দূরত্বের কী সম্পর্ক সরল সম্পর্ক হবে তাহলে একই গতিবেগ থাকলে তাহলে অতএব গতিবেগ স্থির থাকলে একই গতিবেগে গেলে গতিবেগ স্থির থাকলে সময়ের সঙ্গে সময়ের সঙ্গে অতিক্রান্ত দূরত্বের অতিক্রান্ত দূরত্বের সরল সম্পর্ক হবে তাহলে গতিবেগ স্থির থাকলে সময়ের সঙ্গে দূরত্বের সরল সম্পর্ক তাহলে এ এবং বি হচ্ছে সরল সম্পর্কে আছে তাহলে লিখতে পারি এ প্রপোশনাল টু বি ঠিক আছে তাহলে এ প্রপোশনাল টু বি হলে লিখতে পারি এ ইকুয়াল টু কে ইন্টু বি যেখানে কে হচ্ছে কে সমান অশূন্য ভেদ অশূন্য ভেদ কে হচ্ছে অশূন্য ভেদ এবার বলা হয়েছে কি প্রথম ক্ষেত্রে বলা হয়েছে যে পঁচিশ মিনিটে চোদ্দো কিমি যায় তাহলে যখন যখন এ কত এ হচ্ছে সময় তাহলে এ ইকুয়াল টু পঁচিশ এবং বি ইকুয়াল টু কত চোদ্দ তাহলে এটা যদি প্রথম সমীকরণ হয় তাহলে আমি লিখতে পারি প্রথম নং এ এ ইকুয়াল টু পঁচিশ বি টু বসিয়ে পাই তাহলে এ যদি পঁচিশ বসাই তাহলে কত হচ্ছে পঁচিশ ইকুয়াল টু কে ইন টু বি কত আছে চোদ্দো হবে তাহলে এখান থেকে কে কত হবে বা কে কত হবে কে ইকুয়াল চোদ্দো যদি এখানে ভাগ হয়েছে পঁচিশ বাই চোদ্দো হবে তাহলে কে এর মান কত পঁচিশ বাই চোদ্দো তাহলে কে এর মান এবার আমরা প্রথম সমীকরণে বসিয়ে দেবো তাহলে কে এর মান এক নং এ বসাই তাহলে এক নম্বরে বসালে কী ভাবব এ ইকুয়াল টু কে বি ছিল কে এর জায়গায় বসিয়েছি পঁচিশ বাই চোদ্দো ইন্টু বি ঠিক আছে এ ইকুয়াল টু পঁচিশ বাই বি এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণে লিখলাম এবার সেকেন্ড কন্ডিশন কী দেওয়া হয়েছে যে একই গতিবেগে ট্যাকি চেলে পাঁচ ঘন্টায় তিনি কতটা পথ যাবে তাহলে পাঁচ ঘন্টা হচ্ছে এ সময় যেটা হয়েছে তাহলে যখন যখন এ ইকুয়াল টু পাঁচ ঘন্টা বলা হয়েছে তাহলে পাঁচ ঘন্টা বলা হয়েছে তাহলে ঘন্টাটাকে কি করতে হবে এখানে প্রথমে কী দেওয়া ছিল মিনিটে ছিল ঘন্টাটাকে মিনিটে করতে হবে তাহলে পাঁচ ঘন্টা সমান কত মিনিট হবে পাঁচ ইন্টু ষাট সমান পাঁচ ছয় তিরিশ তাহলে তিনশো মিনিট হবে ঠিক আছে এ সমান তিনশো মিনিটে কনভার্ট করতে হবে দুটো এক এ কখন নিতে হবে তাহলে যখন এ ইকাল টু পাঁচ ঘন্টা তাহলে এ ইকুয়াল টু তিনশো দ্বিতীয় নং এ বসাই দ্বিতীয় নম্বরে বসাবো তাহলে দ্বিতীয় নম্বর সময় করুন এটা যদি এ বসাবো কত তিনশো তাহলে এ হচ্ছে বসিয়ে তিনশো পেলাম ইকুয়াল টু পঁচিশ বাই চোদ্দ ইন্টু ডি তাহলে এবার কাটা করতে পারি তাহলে দেখো পাঁচ দিয়ে কাটছি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ শূন্য শূন্য পাঁচ কাটলে কত হচ্ছে বারো পাঁচে ষাট তাহলে বি কত হবে বা বি ইকুয়াল টু কী হবে চোদ্দো আর বারো গুণ হয়ে যাবে কোনাকণি গুণ করলে বারো ইন্টু চোদ্দো তাহলে বি কত হবে ইকুয়াল টু বারো ইন্টু চোদ্দো গুণ করলে কত হচ্ছে একশো আটষট্টি সুতরাং অ্যান্সার কী হবে তাহলে পাঁচ ঘন্টায় তিনি কতটা পথ যাবেন পাঁচ ঘন্টায় তিনি একশো আটষট্টি কিলোমিটার পথ অতিক্রম করবেন তাহলে উত্তর হবে অতএব পাঁচ ঘন্টায় তিনি একশো কিলোমিটার পথ অতিক্রম করবেন এবার তিনের দ্বিতীয় কোশ্চেন কি আছে আমাদের স্কুলের প্রথম শ্রেণীর চব্বিশ জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ সমানভাগে ভাগ করে দিলাম এবং প্রত্যেকে পাঁচটি করে গোটা সন্দেশ পেলো যদি শিশুর সংখ্যা চারজন কম হতো তবে প্রত্যেকে কতগুলি গোটা সন্দেশ পেত তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি তাহলে এখানে দুটো রাশি আছে ধরি চব্বিশ জন শিশু তাহলে এখানে শিশুর সংখ্যা শিশুর সংখ্যা ইকুয়াল টু এ ধরলাম এবং সন্দেশের পরিমাণ আছে বা সন্দেশের সংখ্যা কত ধরলাম সন্দেশের সংখ্যা ইকুয়াল টু বি ধরেছি তাহলে সন্দেশের সঙ্গে শিশুরের সঙ্গে কি সম্পর্ক তাহলে দেখো যত শিশু বাড়বে একই পরিমাণ সন্দেশ যত শিশু বাড়বে শিশুদের সংখ্যা যত বাড়বে সন্দেশের পরিমাণ সবার ভাগে কম পড়ে পড়বে যত শিশুর সংখ্যা বেশি হলে কি হবে প্রত্যেকে কম করে সন্দেশ পাবে তাহলে শিশুর সঙ্গে সন্দেশের কি সম্পর্ক শিশু বাড়লে শিশুর সংখ্যা বাড়লে সন্দেশ কম পাচ্ছে তার একটা বাড়লে অপরটা কমছে তাহলে এটা বাড়লে অপরটা কমছে তাহলে এটা কী হবে এ বাড়লে বি কমছে তাহলে এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক তাহলে আমরা লিখতে পারি এখান থেকে যে শিশুর সংখ্যার সঙ্গে শিশুর সঙ্গে শিশুর সংখ্যার সঙ্গে সন্দেশের ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তাহলে আমরা লিখতে পারি অতএব এ প্রপোশনাল টু ওয়ান বাই বি যেহেতু ব্যস্ত সম্পর্ক তাহলে বি হবে নিচে তাহলে এখান থেকে লিখতে পারি এ ইকুয়াল টু কে ইন্টু ওয়ান বাই বি কে হচ্ছে ভেদ ধ্রুবক এটা লিখে দিতে হবে অতএব কে ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক আর এটাও দিলাম প্রথম সমীকরণ তাহলে এবার দেখো প্রথম ক্ষেত্রে দেওয়া আছে চব্বিশ জন শিশু অর্থাৎ এ কত শিশু ধরেছি তাহলে এ যখন যখন এ ইকুয়াল টু চব্বিশ আর বি কত বি হচ্ছে সন্দেহ সংখ্যা বি কত পাঁচটা করে পেয়েছে তাহলে বি ইকুয়াল টু ফাইভ তাহলে প্রথম নম্বর ইকুয়েশান থেকে পাই যখন এ টু চব্বিশ প্রথম নং থেকে পাই প্রথম নম্বর থেকে কী পাবো তাহলে এ এর জায়গায় চব্বিশ বসিয়ে দেবো তাহলে এ ইকুয়াল টু টোয়েন্টি ফোর ইকুয়াল টু কে ইন্টু ওয়ান বাই বি বি কত ফাইভ হবে তাহলে কে কত হবে কোনাকি যদি গুণ করি আমরা চব্বিশ ইকুয়াল টু কে ইন্টু ওয়ান বাই ফাইভ তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে কী হবে চব্বিশ ইন্টু ফাইভ ইকুয়াল টু কে হবে বা কে কত হবে চব্বিশ পাঁচে কত হয় একশো কুড়ি তাহলে কে কত হলো একশো কুড়ি হলো এবার কে এর মান যদি প্রথম সমীকরণে বসিয়ে দিই তাহলে কে এর জায়গায় একশো কুড়ি বসাবো এখানে তাহলে কে ইকুয়াল টু একশো কুড়ি প্রথম নং এ বসাই তাহলে এ ইকুয়াল টু কত হবে কে এর জায়গায় একশো কুড়ি ইন্টু ওয়ান বাই বি হবে এটা আমরা দ্বিতীয় সমীকরণ দিয়ে দিলাম এবার সেকেন্ড কন্ডিশন কী দেওয়া হয়েছে যদি শিশুর সংখ্যা চারজন কম হতো তাহলে চারজন কম হলে এখন শিশুর সংখ্যা কত হবে আগে ছিল কত চব্বিশ ছিল তাদের শিশুর সংখ্যা এখন শিশুর সংখ্যা চারজন কম হলে শিশু সংখ্যা চারজন কম হলে কি হবে এখন শিশু সংখ্যা হবে হবে আগে ছিল চব্বিশ আর চারজন কমে গেছে তাহলে চব্বিশ থেকে চার বিয় করে হচ্ছে কুড়ি তাহলে এবার তাহলে বিয়ের মান কত বি হচ্ছে সন্দেশের সংখ্যা তাহলে সরি শিশু সংখ্যা বলেছে কুড়ি তাহলে এখানে যখন যখন এ ইকুয়াল টু টোয়েন্টি দ্বিতীয় সমীকরণ থেকে পাব দ্বিতীয় সমীকরণ থেকে পাই তাহলে এ জায়গায় কুড়ি বসাবো কুড়ি ইকুয়াল টু একশো কুড়ি ইন্টু ওয়ান বাই বি হবে তাহলে এবার কাটাউটি করো কোন শূন্য শূন্য কাটলো দুই ছয় বারো তাহলে বি ইকুয়াল টু কত হবে কোনো কোনো গুণ করে দেখো এখানে এক আছে এক ইকুয়াল টু সিক্স বাই বি আছে তাহলে বি কত হবে সিক্স বি হচ্ছে সিক্স তাহলে প্রত্যেকে কতজন করে কটা করে সন্দেশ পাবে প্রত্যেকে তাহলে তবে প্রত্যেকে কতগুলি গোটা সন্দেশ পাবে প্রত্যেকে ছটি করে গোটা সন্দেশ পাবে তাহলে উত্তর হবে অতএব প্রত্যেকে ছটি করে গোটা সন্দেশ গোটা সন্দেশ পাবে নেক্সট তিনের তৃতীয় কোয়েশ্চেন কি আছে থার্ড কোয়েশ্চেন একটি পুকুর কাটতে পঞ্চাশ জন গ্রামবাসীর আঠেরো দিন সময় লেগেছে পুকুরটি পনেরো দিনের কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হবে তা ভেদ ভেত্ব প্রয়োগ করে হিসাব করি তাহলে এখানে আমরা ধরে নেব ধরি গ্রামবাসীর সংখ্যা ধরি গ্রামবাসীর সংখ্যা ইকুয়াল টু এ এবং যেটা সময় দেওয়া হয়েছে সময় ধরলাম সময় ইকুয়াল টু বি তাহলে গ্রামবাসীর সংখ্যার সঙ্গে সময়ের কি সম্পর্ক একই পরিমাণ কাজ করতে গেলে দেখো এখানে জন গ্রামবাসী আঠেরো দিন সময় লেগেছে তাহলে পনেরো দিনে কাটতে হবে অর্থাৎ সময় কমে গেছে সময় যদি কমে যায় তাহলে আমাকে বেশি লোক লাগাতে হবে কাজে কাজে বেশি লোককে ইনভেস্ট করতে হবে তাহলে একটা যদি গ্রামবাসীর সংখ্যা যদি বাড়ে তাহলে সময় কমে যাচ্ছে আবার সময় যদি বেড়ে যাচ্ছে তাহলে গ্রামবাসীর সংখ্যা কম লাগছে লোকের সংখ্যা কম লাগছে তাহলে একটা বাড়লে অভাবটা কমছে আর এটা কি হবে ব্যস্ত সম্পর্ক তাহলে কাজের পরিমাণ কাজের পরিমাণ একই থাকলে গ্রামবাসীর সংখ্যার সঙ্গে সংখ্যার সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক বা ভেদ ব্যস্ত সম্পর্ক হবে তাহলে আমরা লিখতে পারি সুতরাং এ প্রপোশনাল টু যেহেতু ব্যস্তভেদ তাহলে ওয়ান বাই বি হবে তাহলে এ ইকুয়াল টু লিখতে পারি কে ইন্টু ওয়ান বাই বি এটা প্রথম সমীকরণ যেখানে কে হচ্ছে ভেদ ধ্রুবক ভেদ অশূন্য ভেদ তাহলে এবার বলেছে কি এর মান কত এখানে দিয়েছে এ হচ্ছে গ্রামবাসী সংখ্যা পঞ্চাশ এবং বি হচ্ছে সময় যেটা আঠেরো দিন তাহলে যখন এ ইকুয়াল টু পঞ্চাশ আর বি ইকুয়াল টু আঠারো প্রথম নম্বর সমীকরণে বসিয়ে পাই প্রথম নং এ বসাই প্রথমভাবে বসালে কী পাবো এর জায়গায় বসিয়েছি পঞ্চাশ ইকুয়াল টু কে ইন্টু কত ওয়ান বাই বি ওয়ান বাই আঠেরো হবে তাহলে এখান থেকে বা কে ইকুয়াল টু কত হল পঞ্চাশ ইন্টু আঠেরো কোন গুণ করলে আঠেরো ইনটু পঞ্চাশ হবে ইকুয়াল টু কে হবে তাহলে কে ইকুয়াল টু পঞ্চাশ ইন্টু আঠেরো হবে এবার কে এর মান প্রথম এ বসাই তাহলে প্রথম নম্বরে কে এর মান বসালে কী পাবো এ ইকুয়াল টু এখানে কে এর জায়গায় বসিয়ে দেবো কে এর জায়গায় বসিয়ে দেব পঞ্চাশ ইন্টু আঠেরো তাহলে এ ইকুয়াল টু পঞ্চাশ ইন্টু আঠারো ইন্টু ওয়ান বাই বি ঠিক আছে এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ নিয়ে নিলাম এবার সেকেন্ড কন্ডিশন কী দেওয়া হয়েছে পুকুরটি পনেরো দিনে কাটতে হবে পুকুরটি যদি পনেরো দিনে কাটতে হয় তাহলে অতিরিক্ত কতজন লোকে কাজে লাগতে হবে তাহলে এবার পনেরো দিন হচ্ছে কি বি যেটা সময় তাহলে বি ইকুয়াল টু পনেরো যখন যখন বি ইকুয়াল টু পনেরো দ্বিতীয় নং থেকে পাই দ্বিতীয় নম্বর থেকে কী পাবো তাহলে এ ইকুয়াল টু পঞ্চাশ ইন্টু আঠারো ইন্টু ওয়ান বাই বি অর্থাৎ ওয়ান বাই পনেরো এবার কাটাউটি করবো তাহলে পাঁচ তিনে পনেরো পাঁচ দশে পঞ্চাশ তিন ছয় আঠারো তাহলে এ ইকুয়াল টু কত হলো দশ ইন্টু ছয় কত ষাট হবে তাহলে এ কত হলো ষাট হলো তাহলে এবার কোয়েশ্চেন কী বলেছে যে অতিরিক্ত কতজন লোককে কাজে লাগানো হয়েছে আগে কত ছিল পঞ্চাশ জন তাহলে এখন ষাট জনকে ইউজ করা হচ্ছে তাহলে অতিরিক্ত কতজন লোকে কাজে লাগানো হচ্ছে অতএব অতিরিক্ত কতজন লোককে কাজে লাগানো হয়েছে ষাট মাইনাস পঞ্চাশ ইকুয়াল টু দশজন দশজনকে কাজে লাগানো কাজে লাগাতে হবে